ফরিদপুরে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের ত্রাণ সামগ্রী দিয়েছে ইমাম ফাউন্ডেশন। শুক্রবার গেরদা প্রতিবন্ধী ও ইয়াতেমখানায় করোনাকালীন বিপর্যস্ত দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় এ অসহায়দের প্রদান করা হয়। এ সময় ঘর বাড়ি টিউবওয়েল বয়স্কদের জন্য সান্ধ্যকালীন স্কুল নির্মাণ ছাতা মাস্ক কম্বল হুইল চেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের সাদা ছড়ি সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়া একজন অসহায় ব্যক্তিকে দোকানের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সামুল হক ভোলা। সভাপতিত্ব করেন ইমাম ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আসিফ ইকবাল।